আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আ ডে উইথ নুসরাত। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। গতকালকে থেকে এখন পর্যন্ত ঝুম বৃষ্টি ছিল, বৃষ্টিটা কিছুক্ষণ আগেই থেমেছে। বাংলাদেশ থেকে আমি যে বেসনটুকু এনেছিলাম সেটা আমার অলরেডি শেষের পথে, আর রোজার বাজারের সময় বর্তমান পরিস্থিতির কথা সবাই জানে, তো আমি বেসনটা পাইনি। যাই হোক, বেসন ছিল না তো কী হয়েছে, বেগুনি তো খেতেই হবে, সো চলো বানিয়ে নিই। তোমরা দেখলে ওয়েদারটা একদম সাথে সাথে ছিল, তো আমি সেজন্য চুলা জ্বালিয়ে চুলাতেই আমি এগুলো ভেজে নিব। আর যদি ওয়েদারটা একদম ঝরঝরে থাকতো তাহলে আমি রোদেই শুকিয়ে নিতাম। আমার ভাজা অলমোস্ট শেষ, এই যে দেখো কেমন ঝরঝরে হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে পালা, এখন আমি সব কিছু এখানে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না মিহি হবে ততক্ষণ আমি ব্লেন্ড করতে থাকবো, তবে বেশিক্ষণ করা যাবে না এবং ঠিক এরকম করে চেলে নিতে হবে। আমি ধাপে ধাপে একবার দুবার করে ব্লেন্ড করছি এবং সাথে সাথে সেগুলো চেলে নিচ্ছি। এই যে আমার বেসন রেডি। দেখতে পাচ্ছ কতটুকু মিহি হয়েছে, আমার আগের যে বেসন সেটার সাথে মিক্স করে রেখে দিব। টাটারা, আমার বেসন রেডি। যতটুকু পরিমাণ নিয়েছে, যতটুকু মেজারমেন্ট, তা দেখে দেখলে আমার কতটুকু বেসন হয়েছে। এই যে বাকিটুকু যে ডালটুকু রয়েছে এটা আমি, এই যে আমার হালিমের একটা হালিম বানানো ডাল মিশ্রণ, বাকি যেটুকু রয়েছে সেটা আমি ঢেলে রেখে দিচ্ছি। বেগুনির জন্য গোলাটা বানাবো। এই তো এইভাবে আমি একটার পর একটা সব কিছু দিয়ে গোলাটা রেডি করছি। আমার চেয়ে আরও অনেকে অনেক ভালো 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 করে গোলা বানাতে পারে। আসলে আমি কিন্তু কোনো রাঁধুনি না, আমি কোনো ফুড ব্লগার না, আমি বারবার বলেছি আমি খুবই সিম্পল একটা মানুষ, খুবই সাধারণ একটা মানুষ। আমি যা যা করি সেটা করার সময় যদি আমি খুব আনন্দ পাই তখন চিন্তা করি, আচ্ছা আমার এই আনন্দটা না হয় আমি একটু সবার সাথে শেয়ার করে নিই, সবার সাথে ভাগ করে নিই। বেসন গোলানো, বেগুন কাটা, সব কিছু প্রিপেয়ার্ড করে আমি আস্তে ধীরে চুলার পাশে চলে যাচ্ছি। অবশেষে আমার বেগুনি ইফতারির জন্য রেডি। এসব করতে করতে ওপাশটা তাকিয়ে দেখি আমার শহরটা পুরো ঢেকে গিয়েছে মেঘে। এভাবেই আরেকটা দিনের শেষ, নতুন আরেকটা দিনের সূচনা। খোদা হাফেজ।